পরীকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে সবচেয়ে বেশি গালি দেয় পরীকে, আর যে গালি দেয় আমার মনে হয় ওদের বাসায় হয় মা নেই আর না হয় বোন নেই। তাহলে কি বন্ধু সিয়ামি সংসার নষ্টের মূলে ছিল? ঠিক এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিয়ামের ফ্রেন্ড আমার রাজ, হ্যাঁ, তো সিয়ামের মাধ্যমেই মাঝে মাঝে রাজের সাথে আমার দেখা হইতো। পরিমণি ও রাজের বিচ্ছেদের পিছনে হাত রয়েছে সিয়ামের। নেটিজেনরা মনে করছেন পরপর দুটি সিনেমা একসাথে করায় পরিমণি ও সিয়ামের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্কের সৃষ্টি হয়, যার কিছুটা আজ পেয়ে অশান্তির বাজ পড়ে পরিরাজের সংসারে। শরীফুল রাজ ও পরিমণির বিচ্ছেদের পর একটি অনুষ্ঠানে পরিমণি আর সিয়ামকে একসাথে দেখা গেছে। ইতিমধ্যে রীতিমতো ভাইরাল হয় সেই ছবিটি। সেখানে দেখা যাচ্ছে সিয়াম পরির সন্তানকে কোলে নিয়ে আদর করে বসে আছেন। বিষয়টি নিয়ে অভিনেত্রী শাহনাজ খুশি বলেন, ছবিটায় বারবার চোখ আটকে যাচ্ছে, কি মায়া ভরা। সিয়ামের কোলে রাজ্য, এরই নাম সহকর্মী, এটাই পারস্পরিক শ্রদ্ধাবোধ। আমরা শুধু গোপন প্রণয়ের খবরে হইচই ফেলে দিই, সেই হইচই করতে গিয়ে ভুলে যাই ছেলে অথবা মেয়েটা আমাদের দেশের, অন্য দেশের মানুষের কাছেও তারা ছোট হচ্ছে। পরিমণি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।